Hi everyone, how are you? Welcome to my YouTube channel. Android phone এখন all country তে available. আর Android phone এর সবথেকে popular একটি apps হলো Facebook. Facebook এর মাধ্যমে আমরা যেমন communication করি, communication এর বিভিন্ন way আছে. যেমন সেটি messaging হতে পারে, chatting, voicing and video call. তিনটা way তে কিন্তু আমরা Facebook এর মাধ্যমে কমিউনিকেশন করে থাকি। ফেসবুক অ্যাপস অনেক অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আগে থেকে ইনস্টল করে যে যে টোটাল অ্যাক্সেসগুলো দেওয়া থাকে, আবার অনেক ফোনে অ্যাক্সেসগুলো অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপস ইনস্টল করা থাকে না, তখন আমরা গুগল প্লে স্টোর বা অন্য অ্যাপসের মাধ্যমে এটি ইনস্টল করে থাকি। ইনস্টল করার সময় যখন ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়, তখন অনেকগুলো অ্যাক্সেস সেখানে চাই। আমরা না বুঝেই কিন্তু অনেকগুলো অ্যাক্সেস দিয়ে দিই। এই অ্যাক্সেসের জন্য আমরা কিন্তু পরবর্তীতে আমাদের ক্ষতির সম্মুখীন হই। যেমন ফোন অ্যাক্সেস, আপনার ফোন অ্যাক্সেস এটি কোনো দরকারই নাই ফেসবুকের জন্য। আপনি যদি এটি দিয়ে রাখেন তাহলে আপনার ফোনে থাকা সমস্ত ইনফরমেশন যেমন নাম্বারগুলো তারা কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে আমি কোথাও নাম্বার দেয় নাই, কিন্তু একটি জায়গা থেকে আমাকে বারবার মেসেজ আসছে, বিভিন্ন শপ থেকে আমাকে মেসেজ আসছে, অমুক ডিসকাউন্ট অমুক ডিসকাউন্ট, কিন্তু আমরা সেখান থেকে কোনো দিন ক্রয় করি নাই, কোনো কিছু কিনি নাই, তাহলে এই মেসেজ কেন আসে? এই ধরনের থার্ড পার্টির কাছে এই নাম্বারগুলো তারা সেল করে থাকে, যে বিভিন্ন কমিউনিকেশনের জন্য, বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের জন্য। এই যে সমস্যা, আপনি বারবার এসএমএস আসে, এ ধরনের প্রাইভেসি থাকে না। আপনি যদি এই ফোনটাকে ডিসএনেবল করে দেন, যেমন অ্যাক্সেস দিয়েছেন আপনি এখন অ্যাক্সেস দিবেন না, এনেবল করছিলেন আর এনেবল করবেন, তাহলে আর কিন্তু আপনার ফোনে থাকা যত নাম্বার আছে এগুলো তারা নিতে পারবে না। তাহলে কীভাবে সেটিংসটি করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে এসে যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে আপনি অ্যাপস একটি ইনফরমেশন পেয়ে যাবেন, একটি আইকন এখানে ক্লিক করবেন, তারপরে টিকের রকম একটা পেজ আপনার সামনে উপস্থিত হবে। এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে ফেসবুক অ্যাপসকে খুঁজে নেবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে অ্যাপস পারমিশন একটি অপশন আছে, অনেক মোবাইলে এটি অ্যাপস পারমিশন নামেও থাকে। এখান থেকে আপনাকে ফোন যে অপশনটা আছে এই অপশনটাকে ডিজেনেবল থাকলে আপনি এটি এনাবল থাকলে আপনি এটি অর্থাৎ অ্যালাউ থাকলে এটি আপনি নট অ্যালাউ করে দেবেন। নট অ্যালাউ করার মাধ্যমে এখানে কিন্তু এরকম কোরার চিহ্ন চলে আসবে। এখন আপনার মোবাইলে থাকা কোনো নাম্বার কিন্তু আর ট্র্যাক করার কোনো সুযোগ নেই। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। প্লিজ ডো নট ফরগেট সাবস্ক্রাইব।